ঘড়িতে যখন রাত 9টা, তখন চলে এসেছি মেমারি মন জিনিসে খাবার খেতে। বুঝে পাচ্ছি না যে কি খাবো। মোটামুটি আলমারি দেখছি সব ফাঁকা হয়ে গেছে, কিছুই নেই। তার পাশের আলমারিতেই দেখলাম এত দামি দামি কেক আছে, বুঝেই নিলাম অনেক টাকার ব্যাপার। সোজা চলে আসলাম তার সামনেই, আরেকটা আলমারি রয়েছে। সেই আলমারির সামনেই দেখলাম মালিক বসে আছে, মোবাইলে টাকা গুনছে। আর সামনে যে ভিডিও করছে রাহুল, সে বলছে তোর পিছনে যতগুলো কেক আছে, কুকিজ আছে, সব তোকে আমি কিনে দেবো। আমি হেসে ফেলেছি। তা করতে করতে আমার অর্ডার দেওয়া ছিল একটা খাবার। রাত্রির কিন্তু তখন অনেকটাই বেজে গেছে, তাই লাস্ট ট্রেনে ফিরবো বলে বেরিয়ে গেলাম সোজাসুজি মন জিনিসের ভেতর থেকে। এবার আসলাম স্টেশনে। স্টেশনে এসে খাবারের আনবক্সিং করব। এটা হচ্ছে মন জিনিস থেকে আমরা কি অর্ডার করেছি তোমরা দেখতে পাবে। এটা এখন আনবক্সিং হবে। আনবক্সিং উল্টে দিয়ে, উল্টো খুলেছিস তুই নাকি? না না, দিয়েছি, ঠিকই দিয়েছি। ধর, বাজে একদম হয়ে গেছে।